শপিং করে থাকি আজকাল, লাইফ ফাস্ট হয়ে গেছে আমাদের, খুব অনলাইন শপিং করছি আমরা। তো ইন্ডিয়ান প্রোডাক্টস আমরা 10 বছর আগে যদি মনে করি, 10 কি 15 বছর কি খুব ম্যাক্সিমাম 8 বছর আগে আমরা খুব খুঁজতাম বাইরে গিয়ে, কিন্তু সেই টাইমটা এখন আমাদের কারোর কাছে নেই। তো দিস পিপল এরকম একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যে একটা জায়গায় আমরা বাড়ি বসে একটা ক্লিকের মাধ্যমে আমরা খুঁজে পেয়ে যাবো সেই প্রোডাক্ট। দ্যাট মিন্স অনলাইন শপিং, অনলাইন শপিং ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আমরা খুঁজছি। এই সাইডের নাম কি, মানে হাউ উই উইল গো? www.cdc.com অ্যান্ড্রয়েড অ্যাপটা রয়েছে, iOS অ্যাপটা অ্যাকর্ডিং টু দেম 2-3 মান্থস টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, এই অ্যাপসের যে মিন্স যে ওনার আছেন তার নাম কি আছে? এনিওয়ে, এই শপিং এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? এই শপিং অনলাইন প্রোডাক্টস, গার্মেন্টস খুব শিগগিরই আসছে, আর ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার, পেইন্টিং, আর্টিস্টিক স্টাফ, এইগুলো সব। এটা কোথায় মিন্স, মানে এইগুলো যেটা আছে যেখান দিয়ে ম্যানুফ্যাকচারিং দিয়ে ডাইরেক্ট আসছে, নাকি আমাদের মিন্স কোম্পানি মানে নিজে কোনো কোম্পানির সাথে টাই আপ করে? পেইন্টিংসগুলো যেমন আমি শুনলাম যে নানা রকম আর্টিস্টদের কন্ট্যাক্ট করা হয়েছে, গার্মেন্টসের জন্য নানা রকম ডিফারেন্ট কোম্পানিজ, বাট ওনলি ইন্ডিয়ান তাদের কন্ট্যাক্ট করা হয়েছে। ওদের যেমন একটা খুব ভালো মোটো দিলে এই কোম্পানিটা শুরু করার, ওয়েবসাইটটা বা অ্যাপটা চাই আপনি বলেন, যে মেড ইন ইন্ডিয়া বাই ইন্ডিয়ানস অ্যান্ড ফর ইন্ডিয়া, আর ওরা ইন্ডিয়ান প্রোডাক্টস গ্লোবালি বিক্রি করতে চাইছে। যেমন আমরা ম্যাক্সিমাম আমরা সবাই কী করি, ওয়েবসাইটের নাম বাইরের প্রোডাক্টস নিচ্ছি, তো আমাদের দেশ কোথায় আগে বার হচ্ছে না? আচ্ছা, ইটস চিপেস্ট অফ অল দ্য কস্ট প্রাইস, আইদার হাইয়েস্ট কস্ট প্রাইস ইজ দ্যাট? বিকজ উই অল নো বাইরে থেকে প্রোডাক্ট আসলে তার জন্য কিছু একটা আমরা আলাদা করে পে করি জিনিসটা আসার। তো যখন আমার বাড়িতেই তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই কম দামই পাবো, যে দামটা যেইটুকু দরকার সেইটুকু দামই নিশ্চয়ই পাবো আমরা। মিনিমাম কত প্রাইস দিয়ে কত প্রাইস অফ দিয়ে আছে? ডিপেন্ডস, কী নিচ্ছেন আপনি, পেইন্টিং নিচ্ছেন, গার্মেন্টস নিচ্ছেন, বাট যেটা যে দাম হওয়া উচিত, যেটুকু প্রফিট হওয়া উচিত, মিনিমাম সেই দামই পাওয়া যাবে। এটা হচ্ছে আমি বলবো এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ সিডিসি ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ফর বিল্ডিং আপ আ ব্রিজ বিটুইন ট্রেডিশন অ্যান্ড টেকনোলজি, and I'm honored that they have invited me over here as a guest, and their slogan is made in India, made for India and made by India, and I think they'll be successful to enhance their e-commerce site throughout their throughout the world, globally, and it is a great initiative, and it is basically about the potteries, wine glasses and some the traditional things that had really lost between us, and so that we can gather it again and use it in our own traditional way. Ma'am, your good name please? Devapriya Mukherjee. Sang a song regarding the yesterday, you have you heard? Yes, for sure. That day, day before yesterday happened. Definitely. Sing a little bit from that. এটা অত্যন্ত আমাদের একটা মর্মান্তিক ঘটনা। আমি বেশি সময় নেব না, দু লাইনই আমি গাইব। হে মেরে বতন কে লোগো, জরা আঁখ মে ভর লো পানি, জো শহীদ হুয়ে হে উনকি জরা ইয়াদ করো কুরবানি। হে মেরে বতন কে লোগো, জরা আঁখ মে ভর লো পানি, জো শহীদ হুয়ে হে উনকি জরা ইয়াদ করো কুরবানি। জয় হিন্দ জয় হিন্দ কি সেনা, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ কি সেনা, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। ইভেন ওটা শ্রীরামপুরে হবে, ওটা হচ্ছে আমি পার্বতী, আর কনসেপ্টটা হচ্ছে শিব আর পার্বতীর যে মিলন, ওইটা আমরা তুলে ধরেছি। আপাতত সোমবার শ্যুটটা করার পর আবার কিছু চিন্তাভাবনা করব। আমার সামনে এই শ্যুটিংটা কোথায় হচ্ছে? শ্যাওড়াপুরি আর শ্রীরামপুর, এই দুটো মিলিয়ে হবে, আউটডোর শ্যুট হবে। তো আমি আর কিছুদিন পর আর একটা অ্যাক্টিংয়ের জন্য চান্স নিচ্ছি, এখন দেখা যাক কি হয়। ওকে, বেস্ট অফ লাক ফর দ্যাট। হ্যাঁ, হোয়াটস ইউর গুড নেম প্লিজ? মৌমিতা আট্টা।